আজ 10 এপ্রিল হোমিওপ্যাথি জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিবসকে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এর অঙ্গ হিসাবে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর এই বছর প্রতিটি জেলাতেই এই দিনটি সুন্দরভাবে উদযাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তাই আজ দক্ষিণ ত্রিপুরা জেলাতেও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিলোনিয়াতে গীতাঞ্জলি কমিউনিটি হলে এই দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষে আজ এখানে উপস্থিত হয়েছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ এবং তাছাড়া উপস্থিত ছিলেন এডুকেশন অ্যান্ড হেলথ স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট অনুপম চক্রবর্তী মহোদয় এবং অন্যান্য আধিকারিকরাও সেখানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে এলাকার এবং বিলোনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত হোমিওপ্যাথি দর্শনে বিশ্বাসী প্রচুর নাগরিক উপস্থিত হয়েছেন। তাছাড়াও দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন হাসপাতাল থেকে আগত মেডিকেল অফিসাররাও ছিলেন। তাদের মধ্যে রয়েছেন ডক্টর উত্তম কুমার দাস, ডক্টর সৌরভ দাস এবং অন্যান্য চিকিৎসক। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার। নমস্কার দিয়ে আবার দেখে দিতেন, আচ্ছা দাও ভালো হয়ে যাবে, একটা মানবিকতা হচ্ছে দক্ষিণ ত্রিপুরা স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে এই বিশেষ দিনে সারা পৃথিবীর মানুষ এই সেবা কাজের জন্য হ্যানিম্যান কেয়ারকে স্মরণ করছে। আমি যখন ছোট ছিলাম, আমিও বা আমার মা দৌড়ে যেতেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তখন অ্যালোপ্যাথি ডাক্তারের সেরকম সুবিধা ছিল না, বাজারে যারা বসতেন হোমিওপ্যাথি চিকিৎসা করার জন্য। এখনো আমার মনে আছে বিলোনিয়াতে যাত্রামোহন সরকার, উনি বসে থাকতেন সেই সকাল থেকে সংগ্রাম করত হোমিওপ্যাথি ওষুধ মানুষদের দেওয়ার জন্য, সেবা কাজ করার জন্য।